আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে, যে যেখান থেকে আমার ভিডিও দেখেন না কেন, সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সবাইকে ওয়েলকাম করছি শিউলি কিচেন গার্ডেন অ্যান্ড লাইফস্টাইলে নতুন আর একটি ভিডিও দেখার জন্য। তো এখানে পালং শাক আমি তুলে নিচ্ছি। তো পালং শাক এখানে আমি এক সপ্তাহ পর পরই কিন্তু পালং শাক তোলা যায়, এবং পালং শাকগুলো কিন্তু বেশ সুন্দর হয়, আর কেটে যত কেটে নিই ততই কিন্তু আরও বেশি করে হয়। তো আজকে পালং শাকগুলো দিয়ে আমি মজার একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব, আর খেতে কিন্তু ভীষণ মজা। আমি আজকে পালং পরোটা করব। তো সেজন্য আমি এখানে পালং শাকগুলো ব্লেন্ড করে নিচ্ছি। পালং শাকের সাথে একটা কাঁচা মরিচ, কি একটা না মানে পরিমাণ মতো কাঁচা মরিচ, আর পেঁয়াজ, দুইটা পেঁয়াজ দিয়ে এই যে আমি ব্লেন্ড করে নিলাম। তারপরে এখানে আদা, জিরা, পেঁয়াজ, রসুন এগুলো একটু পেস্ট করে নিচ্ছি রেখে দেওয়ার জন্য। আমার আসলে এগুলো শেষ হয়ে গেছে, তো ওগুলো করে নিলাম। তো এখন ব্লেন্ডারের যে পালংগুলো আমি পেস্ট করে নিছিলাম, সেখান থেকে আমি এই যে বোলের মধ্যে ঢেলে আটা দিয়ে আমি ভালো করে একটা ডো তৈরি করে নেব। তো ভিডিওটা দেখার শুরুতেই প্লিজ সবাইকে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল, আপনাদের একটি লাইক ভালো একটি শেয়ারের কাজ করে। তো এখানে ভালো করে আমি ডোটা সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। আসলে এই পালং পরোটাটা এই প্রথম আমি খেয়েছি, আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে। তো এই যে দেখেন আমি কিভাবে বানিয়ে নিচ্ছি, আর একটা স্মুথি সুন্দর পরোটার যে ডোটা তৈরি করি সেভাবেই আমাদের একটা ডো তৈরি করে নিতে হবে। আর এর কালারটা অনেক সুন্দর, সবুজ সবুজ তো এমনিতেও আমার কাছে ভালো লাগে। তো এই যে দেখেন ফাইনালি কিন্তু আমি ডোটা তৈরি করে নিছি, এখন আমি পরোটাগুলো তৈরি করে নেব। তো একে একে পরোটাগুলো তৈরি করে এখন আমি ভেজে নিচ্ছি, আর পরোটাগুলোকে ঘি দিয়ে ভেজে নেব। আর এই যে আমি এপিট ওপিট করে পরোটাগুলো ঘি চারপাশে ছড়িয়ে দিয়ে তারপরে কিন্তু এটা সুন্দর করে আমি তৈরি করে নেব। আর এভাবে পালং পরোটা খেতে কিন্তু ভীষণ মজা, ভীষণ টেস্ট লাগে, আপনারা একবার হলেও ট্রাই করবেন। আমার কাছে তো বেশ ভালো লাগছে, আর এর কালারটাও বেশ সুন্দর, অনেক ভালো লাগতেছে। তো এভাবে একে একে সবগুলো পালং পরোটাই আমি তৈরি করে নেব। আর এটা হচ্ছে রাত্রিবেলা, তো রাত্রিবেলায় রাতের খাবারে এই পালং পরোটাগুলো খাওয়া হবে, আর সেই সাথে ডিম অমলেট করে নেব। ডিম দিয়ে তারপরে মাংস, আলুর দম এগুলো দিয়ে কিন্তু পালং পরোটা খেতে ভীষণ ভালো লাগে, এমনিতেও কিন্তু খাওয়া যায়। আসলে নিজের গাছের ফ্রেশ পালং শাক দিয়ে পালং পরোটা তৈরি করতেছি, খেতে কিন্তু ভীষণ মজা। তো এই যে একে একে আমি সবগুলো পালং পরোটা তৈরি করে নিচ্ছি, আর এদিকে কিন্তু ডিম পোষও আমি তৈরি করে নেব। তো এই যে ডিমগুলো পোষ করে নিচ্ছি। তো এখন খাবার পালা, সবাই খেয়ে দেয়ে ভীষণ মজা হয়েছে। তো পালং পরোটাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এত সুন্দর একটা গহনা পেয়ে তো আমি ভীষণ খুশি, আমার আসলে অনেক ভালো লাগছে। অনেক দিন পরে আমার একটা গহনা, প্রিয় গহনা। তো কেমন এই গহনাটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতেছি।
আসলে এমন একটা গহনা থাকলে সবারই কিন্তু ভালো লাগবে, অনেক সুন্দর, একদম সিম্পলের মধ্যে, আর তিনটা লেয়ার দেওয়া, এই যে স্টোন, তিনটা লেয়ারে কিন্তু স্টোন বসানো, ভীষণ সুন্দর দেখতে। এমনিতে কিন্তু আসলে ক্যামেরায় ততটা বোঝা যাচ্ছে না, আমি গলায় দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই যে আমি গলায় এখন পরে নেব, দেখেন কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে গয়নাটা কেমন হয়েছে। আসলে এমন একটা গয়না থাকলে কিন্তু বেশ ভালো লাগে, এটা শাড়ির সাথেও ভালো লাগবে এবং থ্রি পিসের সাথেও ভালো লাগবে। তো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন বন্ধু হয়ে থাকলে পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।